এখানে বিজনেস করতে বলছে যে তোমরা যাও নিচে যাও আস্তে আস্তে তাদেরকে বলছে কি আল্লাহ নিচে যাও হ্যাঁ স্যার আর কি আজকে বানিয়ে দিলে আপনি গরুর কিনছে 13টা 13টা আজকে কিনছি 13টা কিনছেন আর কি কিনবেন না আবার কালকে আসবো ইনশাআল্লাহ আবার কালকে কিনবেন কয়টা কালকে এরকম কিনবে এক গাড়ি এক গাড়ি হ্যাঁ এক গাড়ি লাগবে কালকে কালকে এক গাড়ি লাগবে মানে আপনি সময়ের সাথে তালে তাল মিলিয়ে আমাদেরও কষ্ট হচ্ছে যে তারা তাদের কেলেজ্য দাম পাচ্ছে না আমরা হয়তো বেশি কিনতেছি কম দামে গরু কিনতেছি অনেকগুলো বাজার তো গরু নাই আজকে চলে গেল অনেক গরু ট্রাক পাচ্ছে না গাড়ি পাচ্ছে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি গাবতলীর গরুর হাটে দর্শক গাবতলীর গরুর হাটে আজকে দ্বিতীয় দিন এই মুহূর্তে গাবতলী হাটে কিছু গরু ছাড়া আর সাধারণত এখানে বেশিরভাগে রয়েছে বাঁশ আর পাকা রয়েছে পুরো মাঠ এই মাঠগুলো মানে এমন অবস্থানে রয়েছে আসলে ব্যাপারীদের কান্না এই গাবতলীর হাট খা খা করছে এই মুহূর্তে আমরা শুনবো একজন ক্রেতা তিনি একসাথে অনেকগুলো গরু কিনেছেন এই যে এই সিরিয়ালে যতগুলো গরু আছে সব গরুগুলোকে বিভিন্ন ব্যাপারীদের কাছ থেকে একটা একটা করে ক্রয় করে তিনি এখানে জড়ো করেছেন পাশাপাশি রয়েছে আরো তিনটি গরু রয়েছে বড় বড় সাইজের সেই গরুগুলোর দাম সম্পর্কে জানাবো যে এই গাবতলীর গরুর হাটে এসে এই ব্যাপারীদের কাছ থেকে আসলে কতটা কষ্ট পেয়ে তারা এই গরুগুলো বিক্রি করছেন এবং যে ক্রয় করেছেন তার মুখে আমরা শুনি কতটা তাদের লস হয়েছে আর তিনি কতটা লাভবান হয়েছেন চলুন দর্শক আমরা কথা বলবো সাদেক আলীর সাথে তার যে এই গরুগুলো ক্রয় করেছেন কি ধরনের দামে তিনি ক্রয় করেছেন সেই বিষয়গুলো নিয়ে চলুন দর্শক আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো ভালো আছেন ইনশাআল্লাহ কয়টা গরু কিনেছেন আপনি আমি 13টা গরু কিনেছি 13টা গরু কিনেছেন আমাদেরকে একটু বলবেন যে এই 2021 সালের কুরবানির আসলে ব্যাপারীদের কি অবস্থা ব্যাপারীর অবস্থা ভালো না বাবা অনেক খারাপ তারা অনেক কষ্টে আছে অনেক কষ্টে আপনি তো গরু ক্রয় করে আপনার তো লাভবান হয়েছে আমার লাভবান হলো তাদের কষ্ট তো দেখতে হবে না অবশ্যই দেখতে হবে তাইলে তাদের চোখের তাদের কি ধরনের চোখের পানি গেল আর কি কারণে যা বলার মতো এই এরকম হয় না কখনো এইবার যা হয়েছে মানে এই ব্যাপারীদের কষ্টের কথাটা আপনি একজন ক্রেতা হিসাবে গরু ক্রয় করো মানে আপনি মানিলো এই কথাটা বলছেন তো কি ধরনের চোখের পানি আসলে কি কষ্টের কারণে তাদের এত চোখের পানি গিয়েছে আমি আপনার কি করে বুঝলাম এই গরুটার দাম 2 লাখ টাকা এখন বিক্রি করতেছে 1,60,000 কি করে হয় সে গাড়ি ভাড়া আছে খরচ আছে আদার খরচ অনেক খরচ আছে আপনি একসাথে অনেকগুলো গরু কিনেছেন একসাথে আমি হয়তো কিনছি কিন্তু আমার লাভের জন্য আমি কিনছি এইটাই আর কিছুই না মানে এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন আপনি নিজেও নিশ্চয়ই কাজে তো সবাই লাগাবে ব্যাপারীরা লাভের জন্য কাজে সবাই লাগাবে লাভের কথাটা সবাই চিন্তা করবে ব্যাপারীর কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে যে তারা তাদের কেলেজ্য দাম পাচ্ছে না আমরা হয়তো বেশি কিনতেছি কম দামে গরু কিনতেছি অনেকগুলো বাজার তো গরু নাই আজকে চলে গেল অনেক গরু ট্রাক পাচ্ছে না গাড়ি পাচ্ছে আপনার এই গরুগুলো ছাড়া আমরা এই পাঁচটা দেখলাম যেন পুরো মানিল গাবতলী হাট একদম খাকা একদম বাস আছে গরু নাই আর হলো ব্যাপারী আছে দুই একজন তাও তাদের সাথে কথা বলা যাচ্ছে না তাদের চোখের দিকে তাকানো যাচ্ছে না কি বলতে চান আপনি তো একজন ব্যাপারী মানুষ আমি একদম বলতে হাটের মধ্যে আপনারা বুঝছেন গরু না খালি বাস এই হাটে যারা স্থায়িত্ব ব্যাপারী মানে বারো মাস ব্যবসা করে তাদের এই জায়গাগুলো তাদের এখানে কোনো বাইরের কোনো ব্যাপারী গরু বান্ধে বাইরে যারা সিজনাল ব্যাপারী তারা গরু নিয়ে ধরা খেয়েছে হাটের মধ্যে আমরা বারো মাস ব্যবসা করি তারা এমন খুব একটা তাদের প্রভাব পড়ি নাই আর সিজনাল মানে ওই কুরবানির সময় তারা কিনে আনি ওই 10 দিন 20 দিন করে নাকি তারা ব্যবসা করে তাদের সেই দাম ধরনের ব্যাপারী মানে যে বেশি দাম দিয়ে নিয়ে আসছে বাকি যুগি করে কিনে নিয়ে আসছে তারা সেরকম ধরনের ব্যাপারী ধরেন ওই গরু বাইরে যারা বানছিলে তারা অনেক গরু ধরা খাইছে আর কি 4 লাখ টাকার গরু 2 লাখ টাকাও বেচছে তারা এই যে বড় যে গরুগুলো বানিয়ে নিয়ে আসছে তাদের মানে কাছে কোনো কাস্টমারে ভিড়ে নেই এর কারণটা কি এর কারণটা হলো বড় বড় কাস্টমার যারা লকডাউনে তারা অনলাইনে অনেক ফার্মে থেকে গরু নিয়ে নিয়েছে বুঝছেন এই কারণ দশাই মানে যে এখানে বড় গরুর কোনো কাস্টমার হই নাই মানে ওরা করোনার ভয় আগেই মানে ফার্মের দিকে তারা অনলাইনে এই গরুগুলো বড় বড় গরুগুলো কিনে নিয়েছে আর কি
এটা হলো মূল কারণ, এইটা হলো তাহলে সিজনাল মানি হলো যে ব্যবসায়ী যারা তারাই ধরা খেয়েছে, যারা পার্মানেন্ট মানে গাবতলি হাটের পুরনো ব্যাপারী তারা তারা খুব একটা প্রভাব পড়ি নাই। মানে তারা কে বিশটা ত্রিশটা গরু আনছে, কিছু লাভে বেচছে, কিছু চালানে বেচছে, হয়তো লাস্টে কিছু কমে বেচছে, হয়তো চালানটা তার সমান হয়েছে আর কি। তাছাড়া যে আহামরি যে একটা মানে ই করে কান্দাকাটি, এরম ধরনের প্রভাব গাবতলি হাটের যারা স্থায়িত ব্যাপারী তারা এরম ধরনের প্রভাবে পড়ি নাই। ভাই আপনি কি প্রভাবে পড়েছেন কিনা? অবশ্যই, রাজশাহী ছিল এক থেকে আটত্রিশ টাকা করে কিনে হচ্ছে, 2,80,000 টাকা লস হয়েছে। 2,80,000 টাকা, এই 2,80,000 টাকা তুলতে আপনার কতদিন সময় লাগবে? আর মানে আপনি কি বুঝতে পেরেছেন যে আপনি এইভাবে বিপদে পড়বেন? না না, কোনো সময় বুঝতে পারিনি। এই গরুটা কত হয়েছে দাম? গরু আনতে হবে, এটা কত দিয়ে কিনছেন? 1,30,000। দর্শক গরুর সাইজ দেখলে বোঝা যায় মানে হলো এই গরুটার দাম 2,00,000 টাকা, এমন যে হাটের সময় যে সময় বিক্রি হয়। আঙ্কেল একটু আমাদেরকে একটু গরুগুলোর দাম সম্পর্কে একটু দেখাবেন আমরা, আমাদেরকে বলা যাবে না একটুখানি বলেন একটু, এই যে গরুটা এটাকে মানে কত টাকা দিয়ে কিনছেন আপনি? দামের দাম তো অনেক বেশি, 2,00,000 টাকা, কিন্তু কিনছে 61। 1,61,000, 61,000। এটার কতটুকু ওয়েট হবে? আনুমানিক কত হবে? এরও 7 মন হবে। এই গরুটা কিনছেন কত দিয়ে আপনি? এক রেটে। এই চারটা গরু একই রেটে রয়েছে। দর্শক আপনারা দেখুন গরুগুলো একই সাইজের গরুগুলা সবগুলা। আমরা পাশাপাশি আপনাদেরকে একটু বড় সাইজের যে গরুগুলা রয়েছে, আঙ্কেল যদি একটু আপনার বড় গরুগুলো একটু দেখাই। এই গাবতলি হাটে এখন যে গরুগুলো দেখছেন দর্শক, আসলে এই আঙ্কেল কিনেছেন গরুগুলো তার ব্যবসায়িক কাজের জন্য। এই যে বিশাল এক সাইজের মানে হলো এই সার গরুটি, আসলে এই মুহূর্তে এই সার গরুটিকে কত টাকা কিনেছেন একটু দামটা আমরা জানার চেষ্টা করি। 2,80,000। এটা 2,80,000 আপনি কিনেছেন? অনেক বড় সাইজের সার গরু। আমরা দর্শক আপনাদেরকে দেখাই যে গাবতলি হাটে এই ঈদের দ্বিতীয় দিন যে গরুগুলা বেচা কিনা হয়েছে, আপনারা গরুগুলার সাইজ দেখে দেখবেন যে কত বড় সাইজের গরুর দাম। মানে আপনার যে সাধারণত অন্য অন্য সময় আপনার এই গরুটাকে কিনলে কত টাকা দিয়ে কিনা লাগতো? 3,00,000। 1,00,000 টাকা লাভ হলো? লাভ হয় নাই তো, মানে আপনার মানে এখন এই মুহূর্তে এই বাজার মূল্য, এই বাজার মূল্য কম, সেই সুবাদে আপনার জন্য লাভ হয়েছে, ভালো হয়েছে। আর পাশে যে গরুটা রয়েছে ওইটা 2,91,000 টাকা, এটা কত? 2,91,000। দর্শক গরুগুলোর সাইজ দেখুন, আসলে এই ঈদের দ্বিতীয় দিন গাবতলি হাটের আপডেট জানানোর জন্য আপনাদের কাছে আমরা হাজির হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আগে এই গরুটার দাম হয়েছে কত? 91,000। 2,91,000। দর্শক এটা দেখুন গরুটা অনেক বড় সাইজের একটি। এটা কয়মন মাংস হবে? সেম হবে না? আমরা দর্শক আপনাদেরকে একটু গরুগুলা দেখাই, অনেক বিগ সাইজের গরু। আসলে এই গরুগুলা দেখে সাধারণত কেউ মানে এই ধরনের দাম ব্যাপারীদের কাছে বললেই তারা মানে হলো মুখটা ফিরিয়ে নিবে এমন ভাবে যে কি বলতে আসছেন, গরু কখনো কিনেছেন? এই ধরনের মানে বক্তব্যগুলা দিবেন। তো আঙ্কেল আপনাকে আসলে ব্যাপারীরা কি এই ধরনের কোনো কথা বলেছে কিনা একটু যদি বলেন? না না বলে নাই, এটা নাকি জোর করে আপনাকে গরুটা ধরিয়ে দিয়েছে? আর না না, জোর করেও দেয় নাই, আমি দাম দস্তুর করে দিয়েছি এমন কোনো। কতদিন ধরে আপনি এই বিজনেসের সাথে সম্পৃক্ত? আমার দেখা বলছি যে এটা 2,50,000-3,000 হইতে পারে, এগুলোটা 1,30,000 টাকা, টাকা কিসের এগুলা? এই টাকাটা কিসের টাকা? একজন বললাম যে তোমার টাকাটা কিসের? 1,30,000 টাকা দিয়ে 3,000,000 গরু নিলাম, উত্তর দেয় নাই, উত্তর দেয় নাই। সেই তুলনায় মানে
পানির দামে গাবতলীর গরুর হাটে গরু আসলে কেউ কিনছে না, ব্যাপারীদেরকে ওলো কান্না করতে হচ্ছে কিন্তু ক্রেতারা কোনো দাম বলছে না, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এইভাবে এই জিনিসটা দেখছে কি এবার মানে যেসব চাষি গরু পালছে দেশে দেশে গরুর বাজার খুব অতিরিক্ত মানে বেশি দাম পাইছে, মানে একটা গরু বাড়ির ভার কাস্টমারের দেখাচ্ছে সে হাতে 3 লাখ টাকা দাম বলছে, এখানে সাথে যখন 20,000 কম বলছে সেখন সে মনে করি না বাড়ির ভার তো 3 লাখ টাকা দাম বলছে, তাহলে এত কমে আগেই বেচবো কি জন্য? এইভাবে আস্তে আস্তে মানে জিনিসটা মানে তারা লাস্টে তোলে মানে আর বেচতে পারি নাই ওই চাষিরা, এইগুলো হলো চাষি। আর এই বড় গরুগুলো যারা মানে অর্ধেক দামে বিক্রি করে যাচ্ছে মানে যে দাম তার অর্ধেক 3 ভাগের 1 ভাগ বেঁচে যাচ্ছে, এই গরুগুলা ধরো বাড়িতে নিয়ে গেলে যদি জড়ি যায় বাড়ির গরুর কিন্তু মানে ধরা একটা রোগ আছে আর কি, অনেক গরু মানে ওই জড়ায় থেকে আর তুলতে পারবো না, এই কারণে মানে যে কিছু গরু মানে যারা মানে ই করছে তারা মানে কিছু কিছু গরু এরম দামে বিক্রি করে দিচ্ছে। ব্যাপারী মানুষ জি জি, এই যে এইখানে যে গরুটা আছে এইটা তারপরে পাশের ওইটা তারপরে ওইটা এইগুলি নরমাল টাইমে কত দাম? নরমাল টাইমে এই গোটার দাম আছে যখন 550 টাকার কেজি ধরে আমরা গরু বেচছি, নরমাল টাইমে এই গোটার দাম আছে 2,50,000 থেকে 60,000 নরমাল এটা এটা, কিন্তু আঙ্কেল তো কিনলো 3 লাখ। না না উনি এই গরু সম্বন্ধে এই গরুটা উনার না, ওই গরুটা অন্য লোকের। না এটা আমার আর আপনার ওই গরু সেট মাথা কলে যায় এটার আরো 10-15,000 উঠবো, তাহলে আরো কমি আসছে। আচ্ছা এটা কি কয় মন মাংস হতে পারে? কারণ আমরা জানি যে ব্যাপারীরা যেটা বলে সেটা কিন্তু হয়, এটা আমাদের আমাদের কালি 13 মন আছে। 13 মন? আচ্ছা 13 মন হিসাবে তারপরে চামড়া তারপরে মাথা তারপরে হলো কলিজা এগুলি বাদ দিয়া? হ্যাঁ এগুলা বাদ দিয়া শুধু মাংসই হবে 13 মন? হ্যাঁ হ্যাঁ। তারপরে ভুঁড়ি ওগুলো সব বাদ? আচ্ছা মানে রিয়েল মাংসটাই হলো 13 মন? হ্যাঁ হ্যাঁ। এটা লাইভ ওয়েট কত? লাইভ ওয়েট যদি আপনার 13 মন মাংস থাকে লাইভ ওয়েট এটা আপনার 19 মন 19.5 মন হইব। আচ্ছা আচ্ছা, তাতে ওনার ঠগ নাই? না না এখন আবার ঠয়গিনি, উনি তো উনি তো হয়তো এই গরু নিরা তো পালবেনি, উনি হয়তো দেখা যাচ্ছে ওনার সাপ্লাই আছে অথবা যে কোনো একটা অর্ডার আছে অথবা এরম ধরনের একটি থাকলে উনি লাভবান হবে আর কি, এখন যদি নিজে সাপ্লাই দেয়। আচ্ছা আচ্ছা। আর ওইটা কয় মন হতে পারে? এটা তো এটা বেশি হবে, এটা বেশি হবে।
এটা আপনার মাংস কত কেজি হতে পারে কত মন হতে পারে এটা ওটা থেকে ধরেন এটা কিছু বেশি হয়ে যাবে কি আধা মন এক মন বেশি হতে পারে মানে 14 মন আচ্ছা এটাও তো একই দাম তাই না হ্যাঁ একই দাম এই গরুটা দিল ব্যাপারে বিক্রি করতে গোটা 66000 টাকা লোকসান দিয়ে বেচছে এটা 66000 টাকা লোকসান দিয়ে বিক্রি করছে এটা আপনার কালিতে কয় মন মাংস হতে পারে হাটে গরুর ব্যবসা করে তারা সবাই ধরো কিনে নিয়ে আসে কিনে আনতে আনতে একটা গরুর মধ্যে 10,000-5,000 লোকসান দিয়ে বেচবো না না সেটা দিবে না আমরা দেখেছি যে বড় গরু মানে হাটে আর তুলবে না অনেক মানে খামারি রয়েছে যে বড় গরু নিয়ে আমরা আর হাটে যাব না এটা ভাই এখন যার মনে হয়তো কষ্ট লাগলি অনেক কথাই বলে আর কি কথা বুঝছেন না এরকম ধরনের ব্যবসার করবো না আর করবো না এ কাজ করবো না কান ধরি তোবা করে আবার দেখা যাচ্ছে যে ওই সিজনাল আসলি আবার ধরেন আপনার এরকম ধরনের আবার দিল্লিকার লাড্ডু হ্যাঁ দিল্লিকার লাড্ডু এটা যে খায় অবস্থা যে খায় না যে খায় না অবস্থা সে অবস্থা ধন্যবাদ আপনাদেরকে আসলে আপনাদের কাছ থেকে তথ্যগুলো নিতে পেরে আমরা যারা আমাদের মানে হলো দর্শক শ্রোতা রয়েছেন তারা আসলে খুশি হবেন যে এই মুহূর্তে গাবতলি এই দ্বিতীয় দিন ওই ঈদের দ্বিতীয় দিন মানে যে হাটের যে অবস্থানটি রয়েছে আসলে আপনার এই গরুগুলো ছাড়া এখানে আশেপাশে অনেক দূর দূরান্ত দুই একটা গরু দেখা যাচ্ছে এছাড়া কোনো পুরো গাবতলির মাঠালো বাস আছে গরু নাই এবং ব্যাপারী আছে মানে ক্রেতা নাই দর্শক এই অবস্থান হলো গাবতলির হাটের